হ্যাঁ চলো তাহলে আমরা এবার আমরা শুরু করতে যাচ্ছি। ওকে তাহলে 11 দেখো যে আমাদের আছে এটা x ইকুয়ালস টু কত আছে দেখো x ইকুয়ালস টু এইটা 8 পাই কিউবিক রুট অফ m প্লাস 1 মাইনাস কিউবিক রুট অফ m মাইনাস 1 এখন আমাদের এটা আছে। ওকে তাহলে এখন এটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে কিভাবে দেখো যে আমরা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করব আমাদের মনে করতে হবে নিচে একটা 1 আছে কে x এর ডিনোমিনেটরে একটা কি আছে 1 আছে তাহলে আমরা কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করব ব্যাস ম্যাথ হয়ে যাবে। তাহলে কম্পোনেন্ট আর ডিভিডেন্ড কিভাবে করবে দেখো যে x প্লাস 1 আর x মাইনাস 1 ওকে কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করতেছি তাহলে প্রথমে এটা লিখব k রুট অফ m প্লাস 1 প্লাস k রুট অফ m মাইনাস 1 এর সাথে আমরা প্লাস করব ডিনোমিনেটর এটা এখন ডিনোমিনেটর যদি প্লাস করি তাহলে দেখো আবার একই হলো কিউ এম প্লাস 1 মাইনাস ওকে কিউ রুট অফ m মাইনাস 1 এরপরে একই এটা দেখো m কিউ রুট অফ m প্লাস 1 প্লাস কিউ রুট অফ m মাইনাস 1 দেখো এটা এরপর আসো এখানে আমরা মাইনাস দিব মাইনাস ওকে আবার একই কিউ রুট অফ m প্লাস 1 মাইনাস কিউব রুট অফ m মাইনাস 1 তাহলে আমরা কি করছি বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড দেখো আমরা কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড করলাম বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড বাই কম্প কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড দেখো বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড করে ফেললাম আমরা তাহলে বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড যদি আমরা করি তাহলে এখন দেখো কি হলো আমাদের আর x প্লাস 1 আর s মাইনাস 1 এখন যদি আমি ব্র্যাকেট উঠাই তাহলে আসলে বেসিক্যালি এই দুটো কাটা যায় এইটা এটা সেম থেকে যায় তাহলে 2 ইনটু এক ই লিখবো আমরা কিউব রুট অফ m প্লাস 1 আর এখানে কি হয় মাইনাস যদি উঠাই দিই তাহলে এটা আর এটা একই হয়ে যায় তাহলে এটার সাথে এটা কাটা চলে গেল আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় দ্যাট মিনস আমরা এটা যা পাবো এটাও তাই পাবো তাহলে 2 ইনটু কিউব রুট অফ কিউব রুট অফ এম মাইনাস ওয়ান দেখো আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা কি করতে পারি এখন আমাদের কাজ হলো এই টু টু কেটে দেবো আবার এখন টু টু যদি কেটে দাও তাহলে আমরা কি পাবো আমরা দেখো যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন এটা আছে যা আছে তাই দেখো কিউব রুট অফ এম প্লাস ওয়ান ওকে কিউব রুট অফ এম মাইনাস ওয়ান এখন কি কিউব ইকন বোথ সাইডে কিউব করে দাও কিউব অন বোথ সাইডস কিউব অন বোথ সাইডস এখন কিউব যদি করো তাহলে কি হলো দেখো বোথ সাইডে কিউব করো কিউব অন বোথ সাইডস এগুলো কিন্তু আমরা উল্টা করাবো শেষ হয়ে গেলে তারপরে আবার ওকে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর কিউব অর্থাৎ কিউব অন বোথ সাইডস তাহলে এখন এটা কি বলে জানি তাহলে ওকে কিউব রুট অফ এম প্লাস ওয়ান কিউব রুট অফ এম মাইনাস ওয়ান দেখো এর কিউব ওকে কিউব অন বোথ সাইডস দেখো বোথ সাইড আমরা কিউব করলাম এই যে আমরা বোথ সাইড কিউব করছি তখন আমাদের রেজাল্টের কি অবস্থা দেখো দেখো হ্যাঁ না বুঝতেছি না লাস্ট লাইনটা একটু দেখো যে তাহলে কিউব অন বোথ সাইড যদি করলাম আমরা তাহলে এটার কি অবস্থা হলো এ প্লাস ওয়ান এটা কে ও আর এটা হচ্ছে এ মাইনাস ওয়ান এর কিউব আর এটার অবস্থা কি হলো এটা কি কাটা গেল তাহলে এম প্লাস ওয়ান আর এখানে থাকতেছে এম মাইনাস ওয়ান চলো এগেইন কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড চলো আর একবার আমরা কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড করে ফেলবো এবার রেজাল্টটা পেয়ে যাবো ওকে এগেইন কম্পোনেন্ট টু টাইমস কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড করা হলো আছে দেখো প্রায় সব ম্যাথে এরপর এগেইন কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড x প্লাস 1 কিউব এরপরে দেখো প্লাস x মাইনাস 1 কিউব এরপর আসো দেখো x প্লাস 1 কিউব মাইনাস x মাইনাস 1 কিউব কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড এবার m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m মাইনাস 1 দেখো এগেইন কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড বাই কম্পোনেন্ট অফ বাই এখন তোমরা কি লিখো বাই কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড অর্থাৎ আমরা কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করতেছি তাহলে এখন আসো আমরা এটা যদি একটু সাইজ করি তাহলে আমরা কি পাবো দেখো কম্পোনেন্ট ডিভিডেন্ডের কাজ আমাদের ওকে এখন এটা আমরা ভাঙাই ফেলবো
এ প্লাস বি হল কিউব এ মাইনাস বি হল কিউব এর পূরক ফর্মুলা আমরা বলতে পারি তাহলে কি হলো দেখো x কিউব প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 3x আর প্লাস 1 হয়ে যায় 1 কিউব ওকে ব্র্যাকেটে প্লাস রাখলে রাখো আর যেহেতু প্লাস ব্র্যাকেটে লেখা রাখো এটা কিউব করো x কিউব মাইনাস 3 আমি একবারে কি করেছি 1 টা লিখতেছি না আর প্লাস 3x মাইনাস 1 কি করলাম বুঝতে পারছো a a প্লাস b হল কিউব এর ফলাফল 1 টা লিখি না 1 কিউব হ্যাঁ 1 1 স্কয়ার 1 কিউব এরপর এখানে আসো x প্লাস x কিউব প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এটা ব্র্যাকেটে রাখো মাইনাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 দেখো এটা একটা ব্র্যাকেটে রাখলাম কারণ প্রিভিয়াসে মাইনাস সাইন আছে আর এটা করলে দেখো 1 1 চলে যায় এখানে থাকে 2m কি থাকে 2m আর এখানে দেখো এটা করলে m চলে যায় 1 প্লাস 1 2 থাকে বুঝতে পারলে এবার এটা আবার কাটা যায় আর এখন এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা কি পাবে দেখো আর এটার অবস্থা কি দাঁড়াচ্ছে এই কিছু কাটা যাবে দেখো এটার সাথে এটা ক্যান্সেল আর 1 1 চলে গেল প্লাস 1 মাইনাস 1 থাকতেছে এটা 2x কিউব প্লাস 3 আর 3 কত 6x আর এরপরে এখানে একটু ক্যালকুলেশন করব আমরা জাস্ট এটা মাইনাসটা করব জাস্ট x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 আর এটা তারপরে m এখন দেখো এটা কাটাকাটি যাবে না কতটুকু কাটাকাটি যায় এই x কিউবের সাথে x কিউব বাদ 3x এর সাথে 3x ও বিদায় নিল এরপরে তাহলে কি আছে দেখো আমাদের অবস্থা কি ওকে চলো না সব বসতেছে না তো আই করো ওকে আর এখন এখান থেকে 2 কমন যায় দেখো কোন থেকে 2 যদি কমন নাও তাহলে x কিউব থাকে এটা 3x থাকলো ওয়াও এখান থেকে কি হয় দেখো এটা 6 x স্কয়ার 1 প্লাস 1 2 এখান থেকে কমন নেওয়া যায় এটা ইকুয়ালস টু m আমরা একটু কমন নিয়ে তারপরে কাটাকাটি করে তারপর ওই দিকে নিয়ে যাব এর আগে আমরা ক্লাসে যাচ্ছি না ওকে চলো এরপরে তাহলে আমরা এখান থেকে কি পাবো এখান থেকে 2 কমন যাবে তাহলে 2 x কিউব প্লাস 3x এখান থেকে কত কমন যায় 2 কমন যায় 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু m 8 টু 9 এবার একটু ক্রস মাল্টিপ্লাই করো করলে ম্যাথ শেষ জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করবে এখন যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে দেখো কি আসে আমাদের যদি তোমরা ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখো রেজাল্টটা আমরা কি পাবো দেখো